বেশি সোজা। 25, 26, 27, 28, 29 চলে আসলো। বাবা বাবা সেখানে কি শপিং এ যাওয়া যাবে? বাবা এখন তো লকডাউন চলছে, আর লকডাউনের মধ্যে আমরা কিভাবে শপিং এ যাবো? আর শপিং এ গেলে সেখানে যখন অনেক মানুষের সমাগম হবে তখন তো এই করোনা ভাইরাস আরো বৃদ্ধি পাবে। মা এখন তো শপিং এ যাওয়া যাবে না, লকডাউনে কি শপিং এ যাওয়া যায় বলো? বাবা মন খারাপ করে আছো কেন তুমি? না মা, আমরা এবছর ঈদে শপিং করব না। আচ্ছা বলো তো মা, ঈদ মানে কি? আনন্দ। আচ্ছা মা, তোমাকে যদি নতুন জামা কাপড় পরিয়ে বাবা মার কাছ থেকে দূরে রাখি তোমার কি আনন্দ হবে? একদম। মা আমরা তাহলে এবার বাহিরে যাচ্ছি না, শপিং করছি না, আমরা এবার ঘরে ঈদ করব। বাইরে করোনা বিভিন্ন সমস্যা না, এই জন্য আমরা কি করব এবছর? ঘরে ঈদ করব। তুমি কি ঘরে ঈদ করবে নাকি বাইরে যাবে? আচ্ছা যারা বাহিরে যায় তারা নিশ্চয়ই ভুল করছে, তুমি তাদের জন্য কিছু বলে দাও। এবারে এটা আমরা জামা কাপড় দিয়ে না, এবারে এটা আমরা নিরাপত্তার সাথে হ্যালো এভরিওয়ান। হ্যালো, তোমরা কি করছো? আমরা ঘুড়ি বানাচ্ছি। তোমরা ঘুড়ি বানাচ্ছো? তোমরা এবার ঈদে শপিং করবে না? না তো। কেন? কারণ এখন তো করোনা চলছে তাই। এবারে ঈদটা আমরা শপিং দিয়ে নেই, এবারে ঈদটা আমরা নিরাপদে কাটাতে চাই, তাই আপনারা প্লিজ ঘরে থাকুন আর শিশুদেরকে নিরাপদে রাখুন।